মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার শহীদ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে, যার ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী এবং নিত্যযাত্রীরা। আর তাই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবশেষে পূজোর আগে বুধবার থেকে সাময়িকভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়, যদিও পাকা রাস্তা নির্মাণের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার এই রাস্তাটি ব্যস্ততম রাস্তা। হাসপাতাল ও ব্লকে যেতে গেলেও এই রাস্তা ব্যবহার করতে হয় এলাকাবাসী এবং নিত্যযাত্রীদের। অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। অল্প বৃষ্টিতেও রাস্তায় জল জমে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে পূজোর আগে ইট সোলিং করে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। পাকা রাস্তা না হলে এইভাবে রাস্তা সংস্কার করলে রাস্তা কয়েকদিনও টিকবে না বলে জানান নিত্যযাত্রী শাহানওয়াজ আলম। কেমন লাগছে এই রাস্তা? কেমন লাগবে, রাস্তা অবশ্য তো বেহালে, এখনো বেহালে আছে। এই রিপেয়ারিং করে তো চলবে না। তো কি চাইছেন আপনারা, কি করলে রিপেয়ারিং যে থাকবে? একটা ট্র্যাক্টর গেলে তো দুদিনে রাস্তা হয়ে যায়, এই কাজ সেই হবে, গর্ত তো গর্ত। রাস্তা ঠিক করতে গেলে আপনার আমাদের দরকার পাকা করা, এবং ইমিডিয়েটলি এটা করা উচিত, কারণ এতবার একটা হাজার হাজার লোক যাতায়াত করছে, মানুষ প্রচণ্ড অসুবিধা দিচ্ছে, অসুবিধা ব্লক থেকে যাওয়া আসা যারা গ্রামে। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, দুর্গাপূজার আগে সাময়িকভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে, পরবর্তীতে এই রাস্তা কোটি টাকা ব্যয়ে নতুন করে নির্মাণ করা হবে। যেটা রাস্তা একটু ছিল খারাপ, তার জন্য আমরা এই পিডব্লিউডি অফিসারকে বলে আজকে রাস্তাটার কাজ, সামনে আমাদের বিরাট একটা মহাপূজা আছে, দুর্গাপূজা, বাঙালির শেষ সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপূজা। সেই দুর্গাপূজার যেন অসুবিধা যেন মানুষের চলতে পড়তে না হয়, সঙ্গে সঙ্গে আমরা পিডব্লিউডিকে অফিসারকে বলে সেই কাজটা আরম্ভ করিয়েছি। এবং সামনে আমাদের এটার এস্টিমেটের কাজ, এস্টিমেট টিস্টিমেট ভ্যাটিং ট্যাটিং সমস্ত কিছু হয়ে গেছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য ললিতা দাস বলেন, দ্রুত রাস্তা সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি, সেই আন্দোলনের হুঁশিয়ারিতেই দ্রুত রাস্তার কাজ শুরু করা হয়েছে। বিজেপি তো মুখ টুকরে পড়েনি, পড়েছে তৃণমূলের, কারণ আমাদের রাস্তার যে বেহাল দশা ছিল সেটা বিজেপি কর্মীরা আর বিজেপি সমর্থকেরা যে আন্দোলনের দাবি করেছিল, সেই আন্দোলনের দাবিতে বিজেপি তৃণমূলেরা ভয় পেয়ে তারা বলছে যে বিজেপি মুখ টুকরে পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি মুখ টুকরে না করে তৃণমূলেরা মুখ টুকরে পড়েছে বলেই আমাদের এটা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, blazers and coats, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.